হ্যালো এভরিওয়ান, চলে গেছিলাম শপিং করতে। প্রথমে ট্রেন ধরে গেলাম শিয়ালদা। শিয়ালদায় গিয়ে আমি চলে গেলাম বাস ধরে নিউ মার্কেট। নিউ মার্কেটে গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর সামনেই দেখছিলাম ফ্রাইড চিকেন বিক্রি হচ্ছিলো, সুতরাং খিদে তো আরও বেশি বেড়ে গেছিলো। তাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর নিউ মার্কেটে ঘোরাঘুরি করতে শুরু করে দিলাম। নিউ মার্কেটে দেখতে দেখতে অনেক কিছু আমার পছন্দ হলো, সেগুলো শপিং আমি করে নিয়েছি। সেগুলো ভিডিওর লাস্টে আমি দেখাবো আমি আজকে কী কী শপিং করেছি। অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবেন। আজকে আমি যা যা কিনবো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সেই জিনিসগুলো কেমন হয়েছে, আর কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের অনুরোধ রইল তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নিউ মার্কেটে গেলেই মনে হয় কোনটা নেব আর কোনটা নেব না, সব কিছুই মনে হয় কিনে নিই। তারপর নিউ মার্কেটে অনেকক্ষণ ঘুরলাম, ঘোরার পর দেখলাম সন্ধে হয়ে গেছে, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিলেদার্সে। সিলেদার্সে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়, একটু ভিডিও করতে পারছিলাম না তাই ভিডিওটা ওখানেই অফ করে দিলাম। ভিডিও তো আর করতে পারলাম না, কিন্তু আপনাদের দেখাবো আমি কি কি শপিং করেছি। শপিং করতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগে শপিং করতে। তো প্রথমে আমি একটা জিন্স কিনে নিয়েছি, জিন্সটা আমার খুব ভালো লেগেছে। জিন্সের কালারটা হয়তো ক্যামেরায় ঠিকঠাক আসছে না, কিন্তু জিন্সটার কালারটা একটু অন্যরকম, পরে কিন্তু খুব আরাম। আপনাদের কেমন লাগলো? আমার তো কিন্তু খুব ভালো লেগেছে, অনেক কমফোর্টেবল আর স্ট্রেচেবল, সুতরাং পরে খুব আরাম, খুব একটা টাইট কিন্তু না। নেক্সট আইটেম আমি কিনেছি সিলেদার্স থেকে, জিন্সটা কিন্তু সিলেদার্স থেকে কিনিনি, সিলেদার্সে কোনো জিন্স পাওয়া যায় না, ওটা আমি নিউ মার্কেট থেকেই কিনেছি। সিলেদার্স থেকে কিনেছি এই ব্যাগটা, কালারটা আমার প্রচণ্ড ভালো লাগছে, দেখেই আমার মনে হয়েছিল ব্যাগটা আমি কিনবই, সো আমি কিনে ফেললাম। ক্যামেরায় অত ব্রাইট কালার আসছে না, কিন্তু কালারটা খুবই মিষ্টি। গাড়ি চালানোর সময় এই ব্যাগগুলো খুব আমার কাজে লাগে, কারণ গাড়ি চালানোর সময় হাতে ব্যাগ নিলে ঠিকঠাক গাড়ি চালানো যায় না, কিন্তু এইভাবে যদি ব্যাগটা নিই গাড়ি চালাতে আমার খুব সুবিধা হয়। নেক্সট যেটা কিনেছি সেটাও হলো একটা ব্যাগ, এটাও আমি সিলেদার্স থেকে কিনেছিলাম। এটা হলো এক ধরনের পার্স, পার্সটা দেখে আমার খুব ভালো লেগেছিল। পার্সের কালারটা কিন্তু খুব মিষ্টি, ক্যামেরায় কিন্তু কালারটা ঠিকঠাক আসছে না, এটা কিন্তু লাল কালার না, এটা হলো ডিপ মেরুন কালার, কালারটা আমার খুব ভালো লেগেছে। পার্সের মাঝখানে একটাই চেন, চেনের মাঝখানে দুদিকে দু রকমভাবে রাখা যাবে, ভেতরে আরেকটা চেন আছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার শপিংগুলো আপনাদের কেমন লেগেছে, আমার চয়েসগুলো আপনাদের কেমন লেগেছে। নেক্সট যেটা কিনেছি সেটাও একটা ব্যাগ, এটা কিন্তু সিলেদার্স থেকে কিনিনি, এটা নিউ মার্কেট থেকেই কিনেছি আমি। নিউ মার্কেটে যে ব্যাগের দোকানগুলো আছে সেখান থেকে কিনেছি। ব্যাগটা প্রচণ্ড স্টাইলিশ, আপনি যেইভাবেই নিতে পারেন, হাতেও নিতে পারেন বা হাতের এইভাবেও নিতে পারেন, ব্যাগটা প্রচণ্ড স্টাইলিশ লাগছিল। আর ব্ল্যাক কালারটা খুব পছন্দ হলো। ব্যাগের মধ্যে দু সাইডে দুটো চেন আছে, ব্যাগের মধ্যে অনেকটা স্পেস আছে, অনেক কিছুই নেওয়া যাবে, পেছনে আরেকটা চেন আছে, আর কালারটা প্রচণ্ড গ্লেজি, ম্যাট ফিনিশ না, এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে। তো নেক্সট আমি কিনেছি সিলেদার্স থেকে জুতো। সিলেদার্সের জুতো আমার খুব ভালো লাগে, আমার প্রচণ্ড কমফোর্টেবল লাগে। আর জুতোটা আমি এই কারণে নিয়েছি কারণ জুতোটা দেখে আমার মনে হয়েছে প্রচণ্ড কমফোর্টেবল, আর জুতোর কালারটাও খুব মিষ্টি, জুতোটা প্রচণ্ডই সফট, পায়ে পরার জন্য খুবই 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 ভালো, কারণ পায়ে এত ব্যথা করে, এই নরম জুতো পরলে পায়ে ব্যথাটা কিন্তু অনেকটাই কম হয়। কালারটা কিন্তু আমার পায়ে যথেষ্ট ভালো লাগছিল, আমার তো মনে হচ্ছে যে ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, হয়তো আপনাদের ভালো না লাগতে পারে কিন্তু পরে প্রচণ্ড আরাম, কারণ এত সফট, আমি মনেই হচ্ছে না যে আমি পায়ে কিছু পরেছি। নেক্সট জুতোটাও কিনেছিলাম সিলেদার্স থেকে, এটা আমার ছেলের জন্য। জুতোটা দেখে আমার খুব ভালো লেগেছিল কারণ কালারটা ছিল ক্যামোফ্লাজে, তো আমার এই জন্য এই জুতোটা খুব ভালো লাগলো, তো আমি এর জন্য নিয়ে নিলাম ছেলের জন্য। কিন্তু ভিডিওতে খুব একটা কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তবে কালারটা পুরো ক্যামোফ্লাজ যেমন হয় সেরকমই কালারটা ছিল, আর প্রচণ্ড ভেতরেও সফট ছিল যাতে ওর হেঁটে সুবিধা হয়। তো এই হলো আমার আজকের দিনের শপিং, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thanks for watching my video.